ব্যস্ততাই তো সুস্থতা, কাজ নিয়েই আছি, কাজ নিয়েই থাকবো, কাজ নিয়েই থাকতে চাই। তো সেই অর্থে দুটো ফিল্ম সাইন করেছি, দুটো নতুন ফিল্ম সাইন করেছি, ওটার কাজ শুরু হয়ে যাবে আগামী মাস থেকে। আর পাশাপাশি তো এক ঘন্টার নাটক, সিরিয়াল, মিউজিক ভিডিও একটু কম করছি, ব্যাটে বলে মিলছে না আসলে, গান পছন্দ হলে টাকা পয়সা মিলছে না, টাকা পয়সা ঠিক থাকলে গানটা পছন্দ না, তো কম্প্রোমাইজ করতে চাচ্ছি না আসলে। তো সেই অর্থে এমনিতে ভালো আছি। বিশ্বকাপ উপলক্ষে বিজ্ঞাপনও করেছি কটা, ও বিশ্বকাপ উপলক্ষে একটা মিউজিক ভিডিও করেছিলাম, ভালো হয়েছে কাজটা। আর এমনিতে আছি, প্রতিদিনই কম বেশি ব্যস্ত থাকতে হয় যেহেতু আমার কাজের ব্যাপ্তিটা ব্যাপক, উপস্থাপক, অভিনেতা, মডেল, তো সেক্ষেত্রে আমি খুব ব্যস্ত। কিছুদিন আগে দিঘি একটা স্ট্যাটাস দিয়েছিল না সিন্ডিকেট নিয়ে, তো সিন্ডিকেট তো এটা বাস্তবতা এবং দৃশ্যমান, সিন্ডিকেট থাকবে, সিন্ডিকেটের শিকার আমরা সবাই কম বেশি। আর সিন্ডিকেটে থাকাটা আমি পার্সোনালি বিশ্বাস করি না, আমি আমার কর্মে বিশ্বাস করি, আমি মেধায় বিশ্বাস করি। তো সেই জায়গাটায় কম্প্রোমাইজ করতে হয়, পেমেন্টে অনেক বেশি কম্প্রোমাইজ করতে হয়। দেখা গেছে যে আমি যে টাকাটা নেই ওই টাকাটা দেওয়ার জন্য ওরা প্রস্তুত না, অথবা ওরা বেশিরভাগই কাছের মানুষ যাদেরকে আসলে না করা যায় না, আর আমি ঘরে বসে থাকলে টাকাও পাবো না, দিন শেষে আমাদেরকে অনেক কম্প্রোমাইজ করতে হয়। তারপরও দিন শেষে আমার মনে হয় ডিরেক্টর বা প্রডিউসার বা আর্টিস্ট সবাই ভালো আছে, বাট আরও ভালো থাকার সুযোগ থেকে আমরা বঞ্চিত। পেশাগত দিক থেকে সবাই তো সবাই ইউনাইটেড, সবারই এক একটা সংগঠন আছে। সেই অর্থে আমাদের শিল্পী সমিতির যে শিল্পী সংঘটা আছে, তারা চেষ্টা করেন শিল্পীদের পাশে দাঁড়ানোর। আমরা করোনাকালে দেখেছি, ঈদের সময় দেখেছি, তারা যারা নেতৃস্থানীয় আছেন তারা সবসময় শিল্পীদের সঙ্গে যোগাযোগ রাখেন, তাদের বিপদ আপদে এগিয়ে আসেন। সেক্ষেত্রে আমরা শিল্পীরা, আমার মনে হয় যে পেমেন্টের ব্যাপারটায় মনে হয় আরও বেশি এগিয়ে আসা উচিত। দিঘি টিকটক করে, এটা নিয়ে অনেকের প্রবলেম, নাকি দিঘি টিকটক অনেক ফেমাস সেটা অনেকের প্রবলেম, সেটা নিয়ে আমার প্রশ্ন আছে। কারণ দিঘির একটা মার্কেট হাইপ আছে, দিঘির সঙ্গে কাজ করে সেটা আমিও টের পেয়েছি, আমার দর্শকের বাইরেও প্রচুর দর্শক আমি পেয়েছি যারা আমাকে হয়তো আগে ওভাবে চিনতো না, দিঘির কারণে আমাকে চেনে, এটা হতেই পারে। আবার আমার অনেক দর্শক আছে দিঘিকে ভালো করে চিনতো না, দিঘিকে পরে চিনতে পেরেছে। বাট দিঘি ইজ দিঘি, ও সিনেমা করেছে, ও সিনেমা করবে, ও সিনেমার ফ্যামিলিরই, ওর বাবা মাও সিনেমা করতেন, ওর বাবা তো এখনও করেন, আমার শ্রদ্ধেয় তিনি। তো সেক্ষেত্রে দিঘি যেটা বলেছে আমি সম্পূর্ণ একমত, দিঘির সঙ্গে অবিচার করা হচ্ছে বা হয়েছে। তবে যদি রায়হান রাফি নিয়ে কথা হয়, রায়হান রাফি ভাই যেটা বলেছেন সেটার সাথে আমি একমত, রায়হান রাফি ভুল কিছু বলেননি। আর দিঘি যেহেতু সরাসরি রায়হান রাফির নাম বলেনি, সেক্ষেত্রে আমার মনে হয় না যে এক্ষেত্রে রায়হান রাফিকে নিয়ে আমাদের সাংবাদিক ভাইয়েরা যেভাবে মিন করে কথা বলেছেন, রায়হান রাফিও সেটাকে লুফে নিয়েছেন। রায়হান রাফি চালাকি করে ওটাকে অ্যাভয়েড করতে পারতেন, বাট রায়হান রাফি যেভাবে উত্তর দিয়েছেন আমি ওটাকে যৌক্তিক মনে করি। তবে দিঘির সাথে যেটা হয়েছে হয়তো উচিত হয়নি, তবে দিঘিরও উচিত না একই ধরনের কাজ অন্যদের সাথে করা। উনি তো সরাসরি দিঘির নাম বলেছেন আসলে, সেক্ষেত্রে আমি অ্যাভয়েড করতে পারছি না জিনিসটা। হয়তো রায়হান রাফি আরও ডিপ্লোম্যাটিক ওয়েতে উত্তর দিতে পারতেন, বাট আম নট দ্য ম্যান হু উইল ডিসাইড যে কে কীভাবে কথা বলবে। শিল্পীদের আসলে অনেক কিছু সহ্য করতে হয়, দিঘিরও আমার মনে হয় না যে এইভাবে পাবলিক প্লেসে ওটা নিয়ে সংবাদে শিরোনাম হওয়ার দরকার আছে। দিঘির শিরোনাম হওয়ার জন্য অনেক টপিক আছে, যেহেতু দর্শক দিঘিকে পছন্দ করে, দিঘি যাই করে ওটা একটা সংবাদে চলে আসে, দিঘির এটা ঠিক হয়নি করা। রায়হান রাফি ভাই হয়তো অন্যভাবে বলতে পারতেন।